সবাইকে স্বাগতম জানাচ্ছি কুলিস রেসিপিতে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। ইফতারে আমরা সবসময় একই রকম খাবার না খেয়ে ইফতারে কিছুটা ভিন্নতা আনতে পারি। আমাদের বাসায় অনেক ছোট বাচ্চারাই আছে যারা কিনা সারাদিন রোজা রেখে ঠিক মতো ইফতারটা খেতে চায় না। তাদের কথা মাথায় রেখেই আমি আজকের ইফতারটা তৈরি করেছি। আমার আজকের রেসিপি চিজি পরোটা এবং চিকেন ফ্রাই। আশা করছি সবার ভালো লাগবে। খুব সহজেই এবং অল্প সময়ে তৈরি করা যাবে আজকের রেসিপিটি। চলুন দেখে নিই। এখানে আমি 600 গ্রাম চিকেন ছোট করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে চামড়া সহ চিকেনটা নিয়েছি। প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চা চামচ আদা এবং রসুন একসাথে পেস্ট করা, দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ টালা জিরের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ গরম মশলার গুঁড়া। এরপরে আমি দিব 1/2 চা চামচ পাপরিকা পাউডার, দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এবারে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ টক দই। এই টক দইটা আমি পানি জড়িয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো লেবুর রস। এতে করে চিকেনটা খুব সফট হবে। সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে এখানে সরষের তেলটাও ব্যবহার করতে পারেন। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিলাম। মিক্সড করে নিয়ে এবার এটাকে আমি ম্যারিনেশন করার জন্য একটি র্যাপিং পেপার দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিব। চিকেনটা ম্যারিনেশন হতে থাক, এই ফাঁকে আমি পরোটার জন্য ডোটা তৈরি করে নিব। প্রথমেই আমি এখানে 2 কাপ পানি খুব ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। এবারে একটু মিক্সড করে নিয়ে এটাকে আমি এর মধ্যে আমি দিয়ে দিব 1.5 কাপ ময়দা। আমি 240 ml যে মেজারমেন্ট কাপগুলো আছে সেটার দিয়ে মেপে সব কিছু আমি ব্যবহার করছি। এরপরে আমি কাইটা তৈরি করে নেব। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি একটু নেড়ে চেড়ে। এবারে একটু ঠান্ডা হলে অন্য একটি পাত্রে আমি এটা ট্রান্সফার করে নিচ্ছি, হাত দিয়ে যাতে ধরা যায়। এরকম ঠান্ডা হওয়ার পর আমি হাত দিয়ে স্মুথ একটা ডো তৈরি করে নেব। 3-4 মিনিট এটা একটু ডোলে নিলেই খুব স্মুথ একটা ডো তৈরি হয়ে যাবে। আমি যেহেতু এখানে ময়দাটা সেদ্ধ করে নিয়েছি তাই পরোটাটা উপর দিয়ে খুব ক্রিস্পি এবং ভেতরটা অনেক সফট হবে এবং রুটিটাও খুব সহজেই বেলা যাবে। আমি এখন সামান্য পরিমাণ ধনেপাতা দিয়ে দিলাম। আপনারা চাইলে ধনেপাতাটা স্কিপ করতে পারেন। পরোটার জন্য আমার ডোটা একেবারেই তৈরি। এবারে পুরোটা ডো আমি পিড়িতে নিয়ে এটাকে একটু ডোলে ডোলে রোল করে নিচ্ছি। আমি যতটা পরোটা করব ঠিক ততটা পিস আমি কেটে নিচ্ছি। আমি ছুরির সাহায্যে 6 টুকরো করে নিচ্ছি। এতে করে প্রতিটা পরোটা এক সমান হবে। আমি 6 পিস করেছি এখানে। আমি 1.5 কাপ ময়দায় 6টি পরোটা বানাচ্ছি। যেহেতু পরোটা একটু ভারী হবে তাই আমি একটু বড় বড় করে লেচি কেটে নিয়েছি। এবার আমি রুটির শেপ করে নিচ্ছি। প্রথমেই ছোট করে একটু বেলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব চিজ। এখানে আমি রেডি টু ইট যেই চিজটা আছে সেটা আমি ব্যবহার করছি। আপনারা চাইলে এর মধ্যে মোজারোলা চিজটাও ব্যবহার করতে পারেন। চিজটা ভেতরে দিয়ে চারকোনা শেপ তৈরি করে এটাকে আমি আবারও বেলে নিব। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমি এটা কিভাবে করেছি। এবারে আবারও রুটিটাকে আমি চারকোনা শেপ করে বেলে নিচ্ছি। খুব বেশি মোটা কিংবা পাতলা করব না, আমরা রেগুলার যে রুটিটা খাই সেটা থেকে কিছুটা মোটা হবে। এতে করে পরোটার উপরেরটা ক্রিস্পি এবং ভেতরেরটা একেবারেই সফট হবে। যেহেতু এই পরোটার ভেতরে চিজে ভরপুর তাই পরোটাটা বাচ্চারা খুবই পছন্দ করবে। এটা বাজার পরে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। আমার পরোটা তৈরি হয়ে গিয়েছে, আমি এখন এটা ভেজে নিচ্ছি। আমি একটি প্যান ভালো করে গরম করে এর মধ্যে আমি পরোটাটা দিয়ে দিয়েছি। প্রথমে আমি 30 সেকেন্ড পরে উল্টে নিলাম। দুই পাশে 30 সেকেন্ড ভাজার পর আমি এখন 5 গ্রাম বাটার দিয়ে দিলাম এর মধ্যে। বাটার দিয়ে আমি এটা ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে নর্মাল যে রেগুলার কুকিং অয়েল আছে সেটা দিয়েও পরোটাটা তৈরি করে নিতে পারেন। তবে বাটার দিলে পরোটার ঘ্রাণটা আরও বেশ সুন্দর আসবে এবং বাচ্চারা খুবই পছন্দ করে খাবে। এবার উল্টে দিচ্ছি। এবার দুই পিঠেই আমি খুব সুন্দর করে একেবারে গোল্ডেন কালার করে ভেজে নিব। আমার দুই পাশেই ভাজা হয়ে গিয়েছে, আমি এটা নামিয়ে নিচ্ছি এবং একইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিব। এবারে আমি চলে যাচ্ছি আমি যে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেটা ফ্রাই করার জন্য। আমি প্রথমেই 2 টেবিল চামচ ঘি এবং পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিলাম। এরপরে আমি একে একে আমি যে ম্যারিনেশন করার যে চিকেনগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে চুলার আঁচ হাইতে রেখে প্রতিটা পাশ আমি 5 মিনিট করে ভেজে নিব।
দুই পাশেই 5 মিনিট করে ভাজা হয়ে গেলে এবং চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে চিকেনটা সিদ্ধ হওয়ার পর্যন্ত আমি ভেজে নিব এবং যখন খুব সুন্দর এইরকম একটা গোল্ডেন লাইট কালার আসবে এবং অনেকটা বারবিকিউর মতো হবে তখন আমি চিকেনগুলো একে একে নামিয়ে নেছি চুলা থেকে আমার চিকেনটা হতে প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছে খুব সুন্দর একটা স্মেল পাচ্ছি তৈরি হয়ে গেল চিকেন ফ্রাই খুব সহজে ও অল্প সময়ে তৈরি হয়ে গেল ইফতারে নতুন একটি আইটেম আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ